বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিভিল সার্জনের সহযোগিতার শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নফলের নির্দেশনাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও আন্দকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারির ব্যবস্থাপনাত বস্তিবাসী কর্মজীবী বাস শ্রমিক ববগুরিণ্যে বাসমান শিশু সকলের গণটিকা প্রদান করাই। মার্চের 17 তারিখ বৃহস্পতিবার বেন্নে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ড কার্যালয়ত এই গণটিকা প্রদান অনুষ্ঠানত সর্বস্তরের মানুষ টিকা লইতে আসছিল। সুবিধাবঞ্চিত মানুষ সকলের লাই এলে টিকার ব্যবস্থা ব্যাকসময় অব্যাহত তাই বলি হয় আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি। আজি আড়াল হয়েছি দ্বারা আড়াল গণটিকা মারি আড়াল 18 বছর উদ্দেশ্য হল গণটিকা মারগি, কিন্তু আড়া যারা বস্তিবাসী সন্তান যারা খেলাধুলা করে কিন্তু স্কুলত নজা যারা সাত দেবান সরি করে ব্যান চলা এবং ঝালার হাস করে গাড়ির হাস করে ইতারা তো টিকা নফা এবার হতা মাথাতে রাখি এরা আড়া 9 নম্বর আসনের সাংসদ মহিবুল হাসান চৌধুরী নফলের নির্দেশে আড়াগো টিকা কেন্দ্র চালু করছি দি যারা তখন কাগজপত্র স্কুলত নফরে 12 হইতে 18 বছর যে ফলের টিকা মারজম প্রতিদিন 9 হইতে 2টা পর্যন্ত টিকা পাইব এবং যারা ববগুড়া আছে যারা চেয়ারম্যান ইয়ে টিকা মারছে 2 ডোজ ইতার হলো আরো বুস্টার ডোজ মারিবার ব্যবস্থা একটা গর্গি এবং আজ যে বঙ্গবন্ধুর 102তম জন্মদিন উপলক্ষে শিশু দিবস উপলক্ষে এই আয়োজন আর আজ এত কেন্দ্র চালু করছে এবার স্থায়ী যোগ্য কেন্দ্র এবার চলিব ঝামেলা ছাড়া সহজভাবে টিকা লইতে পারি খুশি এলাকাবাসী সকল। অন্যান্য জায়গায় যেভাবে লাইন ধরে দাঁড়ানো হয় কিন্তু সেরকম করে এই জায়গাটাতে মনে হয় দাঁড়াই থাকতে হয় না, আসার সঙ্গে সঙ্গে আমরা দিতে পারতেছি, এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, সুযোগ সুবিধাটা আমরা পেয়েছি, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখন লাইন বিধান হওয়া যায় এবং আর আইনের মতো লগে লগে আর আর ঠিক হবেন মারি দিয়ে কোনো জামন নাই কোনো গ্যাঞ্জাম নাই কোনো বদরসন নাই টিকা লাগে টিকা দিয়ে খুব ভালো লাগছে লাইন নাই খুব ভালো হয়েছে হাজার দোয়া কমিশনারের জন্য আর টিকা হয় বহুত খুশি ইনশাল্লাহ। এর দূরত শেষ সি প্লাস টিভি চট্টগ্রাম।